আমি এই কড়াইটা বসা দিলাম, এই জল দিতেছি। এইগুলো হলি চালের গুঁড়িয়া, ইয়ে দিয়ে আমি ছোট পিঠে বানাবো। কিরকম করে বানাবো সব দেখবে, একটু লবণ দিলাম ইয়ের মধ্যে। আমি এখানে এই মুটিয়ে খসা দিছি, নামাতেছি হয়ে গেছে আমার। আমি এখন নামাতেছি, নামা নিয়ে এখন ই করব। নিয়ে নাও অল্প আগে, অল্প নিয়ে নাও, তারপর ঠিক আছে। অল্প অল্প করে ময়দা নিয়ে নিবো, আর ওই যে মা তৈরি করছে ওইরকম করে তৈরি করব। আর এই যে ময়দাটা দেখছেন মা মেখে রেখেছে, এটা কাপড় দিয়ে, কিন্তু ভালো সুতির পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে শক্ত হয়ে যাবে, যেহেতু গরম জল দিয়ে মাখা আছে। মাখা না, গরম ফুটিয়ে জল দিয়ে ঠিক করা আছে। আমি এরকম লম্বা করে বানিয়ে দিচ্ছি, আর মা গোল কেটে নিচ্ছে ওইভাবে ছোট ছোট করে, এরকম পাতলা করে লম্বা করে দিচ্ছি। অনেকগুলো কাটা হয়ে গেছে, আর অল্পটুকু আছে, ওগুলো এইভাবে কেটে নেব। সবগুলো করা হয়ে গেছে, এখন দুধটা বসিয়ে দিল উনানে। অসুবিধা হবে তোমার? এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটে এলাচ। চিনি দিয়ে দিব এখন। আমি এখানে নিয়েছি 2 কিলো দুধ আর 3 পোয়া এখানে চিনি নিয়েছি, আর 500 চালের গুঁড়োর পিঠে করেছি ছোট পিঠা। এটা এখন ফুটাবো, ভালোভাবে ফুটে গেছে, চিনি দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ ফুটবে 10 মিনিট মতো। ভালোভাবে দুধটা একটু ঘন করব, তারপর দেব। হয়ে গেছে, এদিকে দুধটা কাকিমা জাল দিচ্ছে, এইদিকে আমি দিয়ে দিচ্ছি। গরম গরমই সব বাটিতে তুলে নিচ্ছি, না হলে সব ঠান্ডা হয়ে জমে যাবে, আর বাটিতে যে জমে যাবে তখন আর কোনোভাবে পড়বে না, সকালবেলায় সেটা খাওয়ার মজাই আলাদা হবে। বাটি বাটি সবকে হাতে ধরিয়ে দিব। এই যে বড় দুটো দেখছেন, এই দুটো আমাদের পিঠে করলেই সেই দুটো দিতে হয়, সেই জন্যই যাই।
ভালো হয়েছে? কেমন হয়েছে দিদি? খুবই ভালো হয়েছে। এখন ঠান্ডা হয়ে গেছে হালকা, আরো বেশি ঠান্ডা হবে, এগুলো সকালে বেশি খেতে ভালো লাগবে গরম গরমের থেকে। আমি এখন সবগুলোতে তুলে নিচ্ছি। এইভাবে এসেছে, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন পিঠে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এখনকার মতো এটুকুই, পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে।